আমার mp.com-এ নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন এমপি মীর মুস্তাক আহমেদ রবি। সাতক্ষীরার নাগরিক মোহাম্মদ আবদুল্লার করা এক প্রশ্নের জবাবে সাতক্ষীরা সরকারি কলেজটি বিশ্ববিদ্যালয় এবং সাতক্ষীরা পৌরসভায় একটি আধুনিক পৌর অডিটোরিয়াম করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানালেন সাতক্ষীরা দুই আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি। আমি এই যে সাতক্ষীরা সরকারি মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় করার জন্য আমি মহান জাতীয় সংসদে ইতিমধ্যে 5-6 বার বলেছি, এবং আমি খুব জোরে সোরে বলেছি এই কারণে যে এই 100 বিঘা জমির উপরে কোন মহাবিদ্যালয় বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ, এবং এটাও বলেছি যে এই কলেজটিতে ম্যাক্সিমাম বিষয়ে মাস্টার্স আছে এবং অনার্স আছে, অতএব যদি এটাকে বিশ্ববিদ্যালয় করা যায় তাহলে খুব ভালো হয়। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যন্ত্র শেখ হাসিনা প্রত্যেকটি জেলায় একটি করে বেসরকারি বিশ্ববিদ্যালয় করার যদি কেউ করতে চায় তাহলে সেটা উনি নির্দ্বিধায় দিয়ে দেবেন, এবং বিশ্ববিদ্যালয় একটা সাতক্ষীরা যদি মানে বেসরকারি ভাবে কেউ উদ্যোগ নিত তাহলে উনি দিয়ে দিতেন বা হতো। বাট তারপরেও আমি চেষ্টা করছি বা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমাদের এই মানে মহান সংসদে বলেছি যে আমাদের, এবং একটা দরখাস্ত আমি মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে দিয়েছি যে সাতক্ষীরা মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় করা হোক। তো আমি আশা করি যদি সাতক্ষীরার মানুষজন হৃদয় থেকে চায় এই জিনিসটা হতে পারে বলে আমি বিশ্বাস করি। দ্বিতীয়ত হলো যে সাতক্ষীরা পৌরসভার একটা অডিটোরিয়াম, আমাদের সাতক্ষীরা পৌরসভা বলে না, আমাদের পৌরসভার মধ্যে তেমন কোনো বসার ব্যবস্থা বা কমিউনিটি সেন্টার বা অডিটোরিয়াম হোয়াট এভার ইউ কল ইট আমাদের নাই। মাত্র শিল্পকলা আমরা প্রায় ফাংশন করি যেখানে 400-450 লোক ধরে, তবে আমি নিজে অনেকদিন আগে আমি জানি আমি যখন অশোক মাধব এলজিডির এডিশন সেক্রেটারি ছিল তখন আমি ওনাকে বলেছিলাম যে আমাদের সাথে একটা অডিটোরিয়াম দিতে পারে, টাকা বরাদ্দ আছে কিন্তু 3 কোটি সামথিং, এখন এটা হচ্ছে পৌরসভার চেষ্টা করতাম। তবে তার আগে একটি কথা আমি বলে রাখি যে অডিটোরিয়ামটা হচ্ছে না, তার মূল কারণ হচ্ছে একটি জমি ওদেরকে এখনো দেওয়া হয়নি। যদি একটা পৌরসভাকে জমি দেওয়া যায় সেটা আমরা যে কোনো জায়গা থেকে দিতে পারি, তাহলে একটা ভালো অডিটোরিয়াম হতে পারে, এবং টাকা বরাদ্দ ছিল এখানে 2 বছর আগের কথা বলছি, বর্তমান প্রেক্ষাপটে কি অবস্থা আমি জানি না, তবে সাতক্ষীরা একটা অডিটোরিয়াম 800 থেকে 1200 লোকের হওয়া উচিত, যেটা আমাদের জেলার জন্য আমাদের পৌরসভার জন্য অত্যন্ত একটা ভালো পৌরসভা হবে, এই সরি একটা ভালো অডিটোরিয়াম হবে নান্দনিক। এটা একটা যেমন আমাদের পৌরবাসীর ডিমান্ড তেমনি আমারও ডিমান্ড, এবং আমি মনে হয় ইনশাল্লাহ এটা আমরা আগামী দিনে করতে পারবো, তবে পৌর সবার সাথে যারা সম্পৃক্ত তাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ, এবং যিনি প্রশ্ন করেছেন তাকেও ধন্যবাদ। এমপি মুস্তাক আহমেদের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার mp.com-এর অ্যাম্বাসেডর মোহাম্মদ আব্দুর রহমান।